হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিজনেস ব্লগ রির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। আজকে আপনাদের জন্য স্পোর্টস আইটেমের আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে আমরা যে শপটাতে অবস্থান করছি, শপটার নাম হচ্ছে আপনার রমনা স্পোর্টস। আর রমনা স্পোর্টসে আসলে আপনারা স্পোর্টস আইটেমের যত ধরনের ক্যাটাগরি রয়েছে সব আইটেমগুলো পেয়ে যাবেন একটি শপের আন্ডারে। তো আজকে আমরা কথা বাড়াবো না, সরাসরি কথা বলবো মেহেদি ভাইয়ের সাথে। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আপনাদের শপটা দেখা যাচ্ছে মূলত কলাবাগান ধানমন্ডির এখান এরিয়াটাতে, এটাতে পড়ে গেছে। জার্সি দিয়ে শুরু করি, এখানে অনেক জার্সির কালেকশন রয়েছে। তো দেখা যাচ্ছে অনেকে থ্রি স্টারে জার্সি খুঁজতেছে আর্জেন্টিনার, সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে। আমরা একটু দেখাই আপনাদের, মানে কোন কোন দেশের জার্সিগুলো ভাই আপনাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এটা এটা কি মূলত প্লেয়ার এডিশন? আচ্ছা, এগুলো কিন্তু প্লেয়ার এডিশন। আপনারা কিন্তু বুঝতে, যারা প্লেয়ার এডিশন আসলে চাচ্ছেন খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু আপনাদের রমনা স্পোর্টসে চলে আসতে পারবেন। এগুলো কিন্তু সবগুলো আপনার স্পোর্টস আইটেমের, আপনার কান্ট্রির ক্লাবের এগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে। আপনারা কিন্তু একটু দেখাই দিচ্ছি আপনাদের, যার যেটা পছন্দ হয় আপনার জাস্ট স্ক্রিনশট দিয়ে ভাইকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিতে পারবেন। আপনাদের আরেকটা জিনিস জানার বিষয় যে ভাই, এটা কি কুরিয়ারে নেওয়ার কোনো ব্যবস্থা রয়েছে? আপনাদের জার্সিগুলো চাইলে কুরিয়ারও নিতে পারবে। তা আপনারা কিন্তু এই যে দেখেন, এগুলো কিন্তু আপনার ফ্যাব্রিকগুলো খুবই, কিন্তু এগুলো চায়না ফ্যাব্রিক নাকি ভাই? এগুলো থাই ফ্যাব্রিকের মধ্যে করা হয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণ বাইরে থেকে ইম্পোর্ট করা। এখানে কিন্তু আপনার দেখেন বিভিন্ন ধরনের আসলে জার্সি রয়েছে, বিভিন্ন মডেলের, আপনার জার্মানি থেকে শুরু করে ব্রাজিল, আর্জেন্টিনা, বিভিন্ন ক্লাবের। দেখেন এটা কোন ক্লাবের ভাইয়া? এটা ম্যানচেস্টার সিটি নতুন জার্সিটা একদম। এটা আচ্ছা, আগের ভার্সনটা আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে। দেখেন এটা কিন্তু খুব চমৎকার লাগতেছে। তবে এখানেও কিছু জার্সি আছে, দেখেন জুভেন্টাসের আছে, মিয়ামির জার্সিগুলো আছে। এগুলো কিন্তু কোয়ালিটি ফ্যাব্রিকগুলো খুবই ভালো। তো ভাই, আপনার এখানে মূলত কোন কোন ক্যাটাগরি জার্সিগুলো রাখতেছেন আপনারা? আপনারা প্লেয়ার এডিশন রাখতেছেন, ফ্যান এডিশন রাখতেছেন, মূলত এই দুইটা ক্যাটাগরি আপনাদের কাছে বেশি। তো প্রাইসগুলো আমাদের যদি বলতেন, ফ্যান এডিশনের প্রাইস কত নিচ্ছেন এবং প্লেয়ার এডিশনের প্রাইস কত নিচ্ছেন? এডিশন হচ্ছে আপনার 850 টাকা। আচ্ছা, আর প্লেয়ার এডিশন 1200 টাকা। যদি ভাই কেউ ভিডিও দেখে আসে, তার ক্ষেত্রে তার কিছু অনার করা যাবে কিনা যদি আসে? এটাই করা যাবে, কিছুটা হলো আপনারা সম্মান করবেন। তো ভাই, প্রাইসগুলো মোটামুটি ফিক্স। তারপরে যদি আপনারা আসেন, তো আপনারা কিন্তু একটু পারচেজ করলে, আপনারা যদি বলেন যে ভাই আমি ভিডিও দেখে আসছি, সেই ক্ষেত্রে ভাইকে আপনাকে একটা স্পেশাল ছাড় দিবে। কিন্তু ভাইদের প্রাইসগুলো আসলে ছাড় দেওয়ার কোনো অপশন থাকে না। আমরা এখানে কিছু ভাই টার্ফ বা জুতা বুট দেখতে পাচ্ছি। তো এখানে বিভিন্ন ক্যাটাগরির সুন্দর সুন্দর টার্ফ রয়েছে। আমরা একটু দেখাই যদি কিছু কালেকশন আপনাদের। দেখেন খুবই চমৎকার সুন্দর কালার। এগুলো কি ভাই চাইনিজ না দেশি নাকি? এগুলো আমাদের চাইনিজ আইটেমের মধ্যে। এগুলো কিন্তু খুবই ভালো এগুলো নাকি ভাই? জি। আচ্ছা দেখেন, এটা কিন্তু খুবই চমৎকার সুন্দর একটা ফিল পাবেন। এগুলার ভাই প্রাইস কত করে নিচ্ছেন আপনার টার্ফগুলোর? আমাদের টার্ফ হচ্ছে আপনার 2000 থেকে শুরু। জি। আচ্ছা, এগুলোর মধ্যে তো আপনাদের নতুন নতুন ডিজাইন কি সবসময় আসে নাকি ভাই? হ্যাঁ আসে। তো ভাইদের এগুলো হলো আপনার চায়না টার্ফ, যেগুলাকে বলে আপনারা লোকাল না, ইন্ডিয়ান টার্ফগুলোর প্রাইস কম হয়, লোকালগুলোর প্রাইস একটু কম হয়। বাট এগুলো যেহেতু চায়না, সেক্ষেত্রে আপনারা 2000 টাকা হলে কিন্তু পারচেস করতে পারবেন। বিভিন্ন মডেলের ডিজাইন আছে। তো আমি ওই সব দেখেছি, যারা আসলে রানিংয়ের জন্য জুতা খুঁজছেন, যে রেগুলার জগিং করেন, তারা কিন্তু চাইলে এই জুতোগুলো পারচেস করতে পারবেন। এগুলোর প্রাইস কত করে নিচ্ছেন ভাই নাইকের এই জুতোগুলো? নাইকের এগুলো হচ্ছে আপনার 1800 টাকা থেকে শুরু। এখানে কিন্তু আপনার চাইলে নাইকের এই জুতোগুলো নিতে পারবেন, যারা রেগুলার জগিং করেন তারা কিন্তু নিতে পারবেন। এখানে কিন্তু ভাইদের স্পোর্টস আইটেমে যেগুলো আর কি জিম এক্সেসরিজগুলো রয়েছে সেগুলো চাইলে নিতে পারবেন। দেখেন এখানে ডাম্বেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়েট নেওয়ার জন্য যে ড্রেস এগুলো আছে সবগুলো রয়েছে। এখানে ফুটবল রয়েছে ভাই, ফুটবলগুলোর প্রাইস কীরকম যদি আমাদের একটু আইডিয়া দিতেন? এখানে তো ভাই দেখা যাচ্ছে কিছু আপনার ছোটো সাইজের বল রয়েছে ছোটোদের জন্য নাকি ভাই? জি। এগুলোর প্রাইস কত থেকে শুরু? আপনার যে বলগুলো আছে এগুলো হচ্ছে 350 টাকা। 350 টাকা করে? আচ্ছা, এগুলো একটু বাচ্চাদের জন্য 300। আর বড় সাইজের গুলো? বড় সাইজের ডিয়ার বল আছে, ডিয়ার বল আপনার আমাদের যেটা আপনার 750 টাকা। আর ভিটা হচ্ছে 550 এরকম রেঞ্জের মধ্যে। তো আসলে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি থাকে, যারা অনেকে জানে না তারা কিন্তু নিতে পারবেন। আর ওয়ার্ল্ড কাপের ফুটবলও কিন্তু রয়েছে, 2022 ফুটবল থেকে শুরু করে আপনার কাতার ওয়ার্ল্ড কাপের দেখেন ফুটবলগুলো অ্যাভেলেবেল রয়েছে ভাইদের এখানে। তো এগুলোর প্রাইস কত করে নিচ্ছেন ভাই ফুটবলগুলো, কাতার ওয়ার্ল্ড কাপের ফুটবলে এগুলো?
বিভিন্ন ধরনের শর্টস রয়েছে, যারা ট্রাউজার শর্টস খুঁজছেন এগুলো আপনার বিভিন্ন কান্ট্রির প্যারিস পেয়ে যাবেন, বার্সেলোনাও পেয়ে যাবেন আপনারা, কিন্তু সব ধরনের ইগুলো রয়েছে। এগুলোর কি সাইজ হয় কিনা ভাই? জি সাইজ আছে, সাইজ আছে। এগুলোর প্রাইস কত করে নিচ্ছেন ভাই? 250 টাকা। আচ্ছা, 250 টাকা হলে কিন্তু নিতে পারবেন আপনারা। দেখেন খুব সুন্দর সুন্দর মাইক্রো কাপড়ের আছে, মাইক্রো কাপড় আছে দেখেন, হাফ প্যান্ট। আচ্ছা, মাইক্রো কাপড়ে এইগুলো কিন্তু একদম ইউনিক আর কি, সব শপে পাবেন না। এগুলোর ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই মোলায়েম এবং কিন্তু খুব লাইট ওয়েটের মধ্যে হয়। যারা লাইট ওয়েট খুঁজেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন। এগুলো একটু আনকমন, চেনের কোয়ালিটি ভালো থাকে এবং কিন্তু ভালো জিনিস ক্যারি করতে পারবেন। এটা একটু বড় সাইজের মধ্যে নাকি? থ্রি কোয়ার্টার আর কি। আচ্ছা, এগুলোর প্রাইস কত করে নিচ্ছেন? থ্রি কোয়ার্টারগুলো 700 টাকা। 700 টাকা করে। আচ্ছা, এগুলো নিতে পারবেন। এই হোয়াইট কালার এগুলো কি মূলত ভাই? হোয়াইট কালার হচ্ছে আপনার টি শার্ট ট্রাউজার। যারা আসলে ওই যে বিভিন্ন ধরনের স্পোর্টস করে তাদের জন্য আসলে হচ্ছে আপনার অনেকে ট্রেনিং এর জন্য নেয়, তারা কিন্তু এখানে চাইলে হোলসেল রিটেল দুই ভাবে নিতে পারবেন। আর এখানে কিছু ভাই জিম ব্যাগ রয়েছে, তো জিম ব্যাগ গুলো ভাই প্রাইস কিরকম যদি আমাদের টাইড? জিম ব্যাগ ভাই আমাদের 500 থেকে শুরু। 500 টাকা থেকে শুরু আছে জিম ব্যাগ, এখানে 500 টাকা থেকে শুরু রয়েছে। এখানে কিন্তু আরো কিছু অনেক জার্সির আইটেম রয়েছে। এখানে কিন্তু কিছু ভাই অনেক ধরনের আসলে ব্যাডমিন্টনও দেখতেছে। ব্যাডমিন্টনে ভাই আপনাদের প্রাইস কত থেকে শুরু রয়েছে? ব্যাডমিন্টন 450 থেকে শুরু আমাদের। আচ্ছা, 450 টাকা থেকে শুরু। আপনারা কিন্তু চাইলে এখান থেকে পারচেজ করতে পারবেন। খুব সুন্দর সুন্দর কিন্তু দেখেন। আর এখানে ক্রিকেট ব্যাট রয়েছে প্রচুর। আচ্ছা, বাচ্চাদের ক্রিকেট ব্যাটও রয়েছে এখানে। বাচ্চাদের ক্রিকেট ব্যাটের প্রাইস কত থেকে শুরু ভাই এখানে? 300 টাকা। অনলি 300 টাকা? জি। আচ্ছা, 300 টাকা থেকে আপনারা ক্রিকেট ব্যাট শুরু। আপনারা কিন্তু এখানে বিভিন্ন বড় সাইজের আপনার ব্যাটের ডান্ডি, পাকিস্তানি আপনার হ্যামার ব্যাট পেয়ে যাচ্ছেন। তারপর বিভিন্ন ব্র্যান্ডের কোকাবুরা ব্যাটগুলো, ঈশান ব্যাটগুলো পেয়ে যাচ্ছেন। এগুলো খুব রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন আপনারা একদম। সবগুলোর আসলে প্রাইস বলা তো সম্ভব না, ভিডিও অনেক। এখানে ভাই একটা বাস্কেটবলের কোর্ট সহকারে একটা দেখতে পাচ্ছি ঝুড়ি, এগুলোর প্রাইস কত করে নিচ্ছেন সেটগুলো? 1300 টাকা। 1300 টাকা। সাথে কি বাস্কেটবল থাকবে নাকি? জি না, শুধু বোর্ডটা আর বাস্কেটবল আলাদা নিতে। সাইজ ছোট বড় সাইজ আছে। আচ্ছা, এগুলো ছোট বড় সাইজ আছে। আপনারা চাইলে কিন্তু পরে বাস্কেটবল সাথে অ্যাড করে নিয়ে ব্যাডমিন্টন খেলেন, তারা কিন্তু যে এখান থেকে বাধা নিতে পারেন। ভাইরা কিন্তু আপনাদের যে পরিমাণ টেনশন দরকার সেই পরিমাণ টেনশনে কিন্তু আপনাদের কিন্তু বাধায় দিবেন। তো আপনারা কিন্তু যার যেটা লাগবে আপনারা ফ্রেম নিয়ে আসতে পারবেন, অথবা ভাইয়ের কাছেও অ্যাভেলেবেল কিছু ফ্রেম রয়েছে, সেই ফ্রেম অনুযায়ী আপনাদের যে ধরনের দরকার সেটা বানিয়ে নিতে পারবেন। এখানে ভাই স্কেটিং বোর্ডগুলো রয়েছে, তো বাচ্চাদের থেকে শুরু করে বড়দের স্কেটিং বোর্ডগুলোর প্রাইস কিরকম ভাইয়া নিচ্ছেন? বাচ্চাদের গুলো হচ্ছে আপনার 1000 টাকা। 1000 টাকা শুরু। আর বড়দের আছে আপনার 3500, 4000, 4000, বিভিন্ন রেঞ্জের রয়েছে। আপনার আসলে সব দেখানো তো পসিবল না, তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে। এখানে ভাই ম্যাগনেট ডার্ট বোর্ড দেখতে পাচ্ছি, ডার্ট বোর্ড গুলোর প্রাইস কিরকম ভাই? ডার্ট বোর্ড সাইজ অনুযায়ী আপনার 750 টাকা। 750 টাকা। তো বিভিন্ন রেঞ্জের রয়েছে। তো এখানে কিন্তু ভাই হিউজ স্পোর্ট আইটেমগুলো রয়েছে। আসলে দেখা যাচ্ছে একটা ভিডিওতে সব দেখানো যায় না, আপনাদের এখান থেকে যার যেটা দরকার ভিডিও দেখে মনে হচ্ছেন যেটা আপনার লাগবে, ভিডিওতে আপনার ভাইয়ের নাম্বার এবং ডিটেলস থাকবে, সেখান থেকে কিন্তু আপনার নক করে ভাইয়ের থেকে বাকি প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পারবেন। ভাইয়া একটা জিনিস হচ্ছে, আমাদের ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ দেখে, অনেকে কিন্তু আপনার শপে আসতে পারবে, অনেকে আসতে পারবে না। যারা দূর দূরান্তে থাকে তারা কিভাবে আপনার প্রোডাক্টগুলো পারচেজ করবে যদি বলতেন? আমাদের কুরিয়ার সার্ভিস আছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তো ভাই আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।